সম্মানিত অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও পুরোপুরি ভালো না থাকলেও ভালো আছি, কারণ আমার গলার অবস্থা দেখে সবাই হয়তো বা বুঝতে পারছেন যে আমার গলার অবস্থা ভালো নয়। আচ্ছা, তারপরেও যে বিষয়টা একেবারে না দিলেই নয় সেটা নিয়ে আমি আজকে 5-6 মিনিট একটা ক্লাস নিয়ে আসছি। সেটা হচ্ছে আজকে ক্লাসের বিষয় হচ্ছে উত্তরপত্র উপস্থাপন। আমি বোর্ডে লিখে রেখেছি উত্তরপত্র উপস্থাপন। আজকে তোমাদের বাংলা বিষয়ের উপর পরীক্ষা, সেজন্য বাংলাটা তোমরা এর আগে যেহেতু ত্রুটি ছিলে তোমরা এই বিষয়টা একেবারে বুঝে উঠতে পারোনি, সেজন্য আজকে আমি তোমাদের সামনে এটা নিয়ে হাজির হয়েছি। প্রথমত তোমরা যে পরীক্ষাটা দিবে, প্রথমত আমি তোমাদেরকে উত্তরপত্রটা কিভাবে লিখতে হবে সে সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। এখন দেখো, আমার সামনে একটা কভার পেজ দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে কভার পেজ, পরীক্ষায় যেটা থাকবে তার কভার পেজটা তোমাদের স্কুল থেকে এসে নিয়ে যেতে হবে। এই কভার পেজটা নিয়ে তোমরা প্রথমে এক কপি করে স্কুল থেকে দেওয়া হবে, পরে তোমরা এটাকে ফটোকপি করে রাখবে, আর 10 পেজ যেটা হয় সেটা তোমরা ফটোকপি করে রাখবে। দেখো, এখন এখানে উত্তরপত্র এই কভার পেজের এখানে একটা ছক দেওয়া আছে, এই তোমাদের কাজটা হচ্ছে এই ছকটা প্রথমে পূরণ করবে। যে পরীক্ষাটা দিবে সেটার জন্য একটা করে কভার পেজ নেবে। এখানে দেখো দেওয়া আছে এই শিক্ষার্থীর নাম, প্রথমে দেওয়া আছে শিক্ষার্থীর নাম, এখানে শিক্ষার্থীর নাম লিখবে। তারপর দেওয়া আছে শ্রেণী, তুমি কোন শ্রেণীতে পড়া তৃতীয় সেটা লিখবে। এরপরে আছে বিষয়, আজকে কি বিষয় পরীক্ষা দিচ্ছ বাংলা সেটা এখানে পূরণ করবে। এরপরে দেওয়া আছে রোল, তোমাদের যার যার রোল সেটা লিখবে। এরপরে বিভাগ, এই বিভাগটা তোমাদের লিখতে হবে না। এখানে আছে তারিখ, যে তারিখে যেটা পরীক্ষা দিচ্ছ সেই তারিখটা তোমাদের এখানে পূরণ করতে হবে। এই ছকটা খুব ভালোভাবে তোমরা পূরণ করবে। এই যে এই ছকটা, এই ছকটা তোমাদের জন্য নয়, এই ছকটা এরকম খালি থাকবে। এরপরে আসো নিচের যে অংশ, নিচে দেখো একটা আছে এখানে শিক্ষার্থীর স্বাক্ষর, এখানে তোমরা স্বাক্ষর দিবে। এখানে আছে অভিভাবকের স্বাক্ষর, এখানে অভিভাবকের স্বাক্ষর দিবে। এখানে শ্রেণী পরিচালক স্বাক্ষর, তাহলে এটা খালি থাকবে, এটা আমার জন্য, এটা আমি তোমাদের খাতার উপরে স্বাক্ষর দিব। এই গেল তোমাদের কভার পেজ সম্পর্কে ধারণা। সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, ওকে। এরপরে আসি তোমাদের খাতার ডেকোরেশন। এই দেখো খাতাটা তোমরা কিভাবে করবে। এই যে খাতা, আমি এরকম তোমরা এরকম একটা পেজ দেখতে পাচ্ছ, এই যে পেজ, এরকম একটা পেজ দুটো পেজ দেবে। যেহেতু তোমাদের 20 নম্বরের পরীক্ষা হবে, এই জন্য তোমাদের এই দুটো পেজই যথেষ্ট হবে। বাংলার জন্য দুটো, অন্যান্য সাবজেক্টের জন্য একটা নিলেও হবে, বা দুটোই নেবে তোমরা। এরকম দুটো, এরকম একটা পেজের ভিতরে আর একটা পেজ নিয়ে এভাবে স্ট্যাপলার করবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা স্ট্যাপলার করবে। স্ট্যাপলার করে দেখো এই খাতার প্রতিটা পেজে 1 ইঞ্চি, কি বলছি, 1 ইঞ্চি, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি করে মার্জিন টানতে হবে। আমি এখানে দেখো মার্জিন টেনে রেখেছি তোমাদের দেখানোর জন্য, 1 ইঞ্চি বা 1 ইঞ্চি। কেউ কিন্তু কলম দিয়ে মার্জিন টানবে না, কলম দিয়ে মার্জিন টানলে বা অন্যান্য কোনো কালার পেন ইউজ করলে তোমাদের খাতা বাতিল ঘোষণা করা হবে। সবাই তোমরা মানে পেন্সিল দিয়ে মার্জিন টানবে। এই 1 ইঞ্চি উপরে 1 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি, প্রতিটা পেজে মার্জিন টেনে তোমরা রেডি করবে। আচ্ছা, এইটা যখন শুরু করবে, লেখা শুরু করবে, ধরো এখন এখানে দেখো 1 নং প্রশ্ন উত্তর, জাস্ট খাতার নিচে, খাতার নিচে, এখানে না, এখানে কিন্তু লিখবে না, এ পাশেও না, জাস্ট মার্জিনের নিচে, মার্জিনের নিচে 1 নং প্রশ্নের উত্তর। সবাই এই দাগ নাম্বারটাকে মাথায় রাখো, দাগ নাম্বারটা যদি না দাও তাহলে কিন্তু নাম্বার কেটে নেব, প্রত্যেকটা দাগ নাম্বারের জন্য 2 নাম্বার করে কেটে নেব, দাগ নাম্বারটা অবশ্যই ম্যান্ডেটরি। এখন আমি তোমাদের সামনে প্রশ্নটা নিয়ে এসেছি, একটু পরে প্রশ্ন তোমাদের হাতে চলে যাবে। এই প্রশ্নটা দেখে দেখো, তোমাদের এখানে দেওয়া আছে সময়, সময় দেওয়া আছে তোমাদের 5-7 মিনিট, বেশি লাগলে সমস্যা নেই। পূর্ণমান 20, এই প্রশ্নের মান হচ্ছে 20। এখানে দেখো একটা বড় একটা প্যাসেজ, যেমন অনুচ্ছেদ দেওয়া আছে, এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদটা তোমরা ভালো করে 2 থেকে 3 বার পড়বে। কি বললাম, অনু
হচ্ছে এটা ভালো করে দুই থেকে তিন বার পড়বে এটা পড়লে দেন তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারবে আচ্ছা এখন দেখো তোমরা ইংলিশে যেমন প্যারাগ্রাফ মডেল করেছো ইংলিশে মডেল করেছো ঠিক সেইরকমই বাংলাতেও এটাকে বলা হয় সেই ধরনের একটা প্রশ্ন আছে এখানে দেখো এখানে অনুচ্ছেদের পর পর দেখো প্রথমে কি দেওয়া আছে এক নং প্রশ্নের উত্তর দেখো এখানে কি প্রথমে কি দেওয়া আছে শব্দার্থ এখন তোমরা দেখো এটা কিভাবে লিখবে আমি আবার বোর্ডে চলে যাচ্ছি এখানে দেখো তোমাদের দেখিয়েছি আমি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি মার্জিন জানতে বলেছি না 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি মার্জিন এখানে কিন্তু এই পাশে লেখা যাবে না এই পাশে লেখা যাবে না এখানে এর নিচে থেকে লিখবে 1 নং প্রশ্নের উত্তর এটাকে কি বলে এটা যে দিলাম একটা প্রশ্নকে কি বলে দাগ নাম্বার এটা নিচে তোমরা স্কেল দিয়ে দাগ দিবে এভাবে কি দিয়ে দাগ দিবে স্কেল দিয়ে দাগ দিবে আচ্ছা এরপরে দেখো এখন প্রশ্ন তো তোমরা লিখেছো এরপর আমি শব্দ তো তোমাদের ক্লাসে কিন্তু করিয়েছি অনলাইন ক্লাসে করিয়েছি কিভাবে লিখতে হয় এখানে লিখতে হচ্ছে প্রদত্ত শব্দ প্রদত্ত শব্দ মানে কি প্রদত্ত শব্দ মানে কি মানে এখানে যে শব্দগুলো দেওয়া আছে এটাকে বলে প্রদত্ত শব্দ এখানে লিখবা অর্থ আচ্ছা দেখো এটা নিচে দাগ দিয়েছি এটা নিচেও দাগ দিয়েছি এখন তোমরা প্রদত্ত শব্দ এখানে যে কোনো শব্দ দেওয়া আছে এই শব্দগুলো তুলবা পর পর তুলবা প্রথমে যেমন দেওয়া আছে অস্থির জবাব তারপরে পর পর এই যে যেখানে পাঁচটা দেওয়া আছে পাঁচটা পর পর এখানে একটা এখানে একটা এখানে একটা এভাবে তুলে নেবে তুলে এখানে একটা হাইফেন দেবে প্রত্যেকটার সামনে একটা করে হাইফেন দেবে এখানে এই এই অস্থিরের অর্থ কি অস্থির অর্থ তুমি তোমরা জানো সেই অর্থটা এখানে লিখে দেবে প্রত্যেকটা অর্থ ঠিক এই বরাবর লিখে দেবে এবং সমান সমান কোন রকম যেন অন্যদিকে চলে না যায় এটা খেয়াল রাখবে এবার আসো এটা এক নম্বর চলে গেল এইটা হলো এক নম্বর চলে গেল এরপরে দেখো দুই নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তর এখানে হচ্ছে দুই নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তর দেখো প্রশ্নটাও সাথে নেবে দুই নং প্রশ্নটা কি বলেছে দুই নম্বর প্রশ্ন তো বলেছে ছোট কন্যা কে তাহলে এই ছোট কন্যা কে আমরা কোথা থেকে পাবো ছোট কন্যা কে কোথা থেকে পাবো এই অনুচ্ছেদের মধ্যেই আছে এই অনুচ্ছেদের মধ্যে ছোট কন্যাকে এই উত্তর দেওয়া আছে পাশে যে একটা জোড়া চিহ্ন আছে জোড়া প্রশ্ন এক জোড়া প্রশ্ন তোমাদের একই সাথে লিখতে হবে দুই নং প্রশ্ন তো ক দুই নং প্রশ্ন তো খ এখানে ক নাম্বার থেকে শুরু করব আবার আবার এটা হয়ে গেলে খ এভাবে একটা উত্তর দেওয়ার পরে 3 ইঞ্চি একটা উত্তর দেওয়ার পরে 3 ইঞ্চি ফাঁকা রাখবে ক ইঞ্চি বললাম 3 ইঞ্চি একটা উত্তর লেখার পরে 3 ইঞ্চি ফাঁকা রাখবে দেন আরেকটা খ নাম্বার শুরু করবে আবার দেখো এখন দেওয়া আছে খ নাম্বারটা কি আছে খ নাম্বারটা আছে পারুলের কথা শুনে রাজার মুখ কালো হয়ে গেল মানে রাজার মুখ কেমন হয়ে গেল কি কি করলেন চারটি বাক্য লিখো তোমাদের খ নাম্বার বলে আছে চারটি বাক্য যখন তোমাদের উল্লেখ করে দেবে যে তিনটি বাক্য লিখো বা চারটি বাক্য লিখো বা দুইটি বাক্য লিখো তখন তোমাদের ঠিক ওইটাই লিখতে হবে রাজা এমন কেমন হলে এই সম্পর্কে কি করতে হবে তিন চারটি বাক্য তখন তোমরা এই অনুচ্ছেদটা পড়ে এই অনুচ্ছেদের থেকে তোমরা চারটা বাক্য নেবে চারটা বাক্য কিভাবে নেবে দেখো ক নম্বর এক দুই তিন চার এভাবে ক নম্বরের কোনো বাক্য লিখা লিখতে বলেনি খ নম্বর বলেছে ক নম্বর উত্তরটা লিখবে এখান থেকে ক উত্তর উত্তর লিখে এখানে তাক দিবে ক উত্তর এখানে দাগ দিয়ে এখান থেকে উত্তরটা শুরু করবা ছোট কন্যা কে ছোট কন্যা লিখে এখানে লিখে এখানে উত্তর লিখবে আচ্ছা এই উত্তরটা শেষ হয়ে গেল এবার খ নাম্বার খ উত্তর খ উত্তর দিয়ে এরপর খ নাম্বার কি বলেছে সেটা এখান থেকে শুরু করবে এখান থেকে লেখা শুরু করবে এবার তিনটি বাক্য বা চারটি বাক্য তখন তোমরা এই এক দুই তিন চার এভাবে নাম্বারিং দিয়ে উত্তরটা শেষ করবে এটাই বাংলার জন্য এরপরে দেখো তিন নাম্বার এরপরে তিন নাম্বারটা কি আছে তিন নং প্রশ্ন উত্তর এরপরে দেখো তিন নং প্রশ্ন উত্তর তিন নম্বর প্রশ্ন উত্তর আছে ব্যাকরণ অংশ তিন নং প্রশ্ন উত্তরে আছে দেখো ব্যাকরণ অংশ দেওয়া আছে ব্যাকরণ এই ব্যাকরণ অংশ কি দেওয়া আছে
ক নাম্বার আবার এখানে ক লিখবে ক নাম্বার ক নাম্বারে কি দেওয়া আছে ভাষা কাকে বলে ভাষা কাকে বলে তখন তুমি এখানে লিখবা ভাষা ভাষা এই ভাষা লিখে এখান থেকে ভাষা কাকে বলে এখান থেকে শুরু করবে জাস্ট এটা আগে নিচ থেকে ভাষা শুরু করবে ঠিক আছে এরপরে ভাষা রূপ কয়টি ও কি কি তার পাশে মিলানোর প্রশ্ন দেবে উত্তরটা এভাবে লিখে দেবে আশা করি তোমরা সবাই আমার এই বাংলার আজকে উত্তর পদ্ধতি উপস্থ পড়লে সবাই খুব ভালো করে বুঝে গেছো আর যদি আবার প্রথমে না বুঝতে পারো আবার ভিডিওটা দেখবে তখন ভালো মতো ক্লিয়ার হয়ে উত্তর পদ্ধতি উপস্থ করা শুরু করবে তোমাদের যাদের ড্রেস আছে তারা ড্রেস পরে তার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হবে এবং টেবিলে বসে সুন্দর করে ড্রেস পরে সেটা ছবিটা তোমাদের মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দেবে তোমাদের পরীক্ষার টাইম হচ্ছে 11টা থেকে পরীক্ষা শুরু হবে কয়টা থেকে তোমরা ঘরে বসে 11টা থেকে পরীক্ষা দেবে 40 মিনিট 11:40 এ তোমাদের পরীক্ষাটা শেষ করবে প্রথমে প্রতিদিন এই পরীক্ষা চলাকালীন তোমাদের প্রথম একটা ক্লাস হবে প্রথম ক্লাসটা হচ্ছে কোনটা হবে যে ক্লাসটা আজকে তোমাদের যেটা তোমাদের আজকে পরীক্ষা হবে সেই ক্লাসটা সকালে হবে মানে 10টা থেকে শুরু হবে 10 তারপরে হচ্ছে পরে পরীক্ষার পরে আবার একটা ক্লাস শুরু হবে সেই ক্লাসটা হচ্ছে আগামীকাল তোমাদের কি পরীক্ষা হবে সেটার বেসিসে তোমাদের ক্লাসটা হবে আশা করি তোমরা সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছো তোমরা মনোযোগ সহকারে যেভাবে উপস্থাপন করলাম সেভাবে তোমরা ক্লাসটা ফলো করবে এবং ভিডিওটা ফলো করে তোমরা পরীক্ষাগুলো ভালো মতো দেবে এই পরীক্ষার নাম এই পরীক্ষা যদি তোমরা কেউ মিস করো এই পরীক্ষা যদি তোমরা মিস করো তাহলে তোমাকে ফাইনালে তোমাদের নাম্বারটা মাইনাস থাকবে এই নাম্বারগুলো আমাদের ফাইনালে যোগ হবে বুঝতে পেরেছো এই নাম্বার ফাইনালে যোগ হবে তোমরা যদি পরীক্ষা না দাও তাহলে এই নাম্বার থেকে তোমাদের বাদ করবে তো আচ্ছা তো আশা করি সবাই ভালো থাকো সবাই এইভাবেই কাজ করো আল্লাহ হাফেজ